মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিধানসভার সদস্য হিসেবে শুক্রবার শপথ নিলেন। টাউন বটবালি কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হন ডক্টর মানিক সাহা। 28 জুন অন্য 3 বিধানসভা কেন্দ্র থেকে জয়ী প্রার্থীরা বিধানসভার সদস্য হিসেবে শপথ নিলেও সেদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শপথ নিতে পারেননি সাংসদ পদে থাকায়। অবশেষে সম্প্রতি তিনি দিল্লিতে সাংসদ পদ থেকে ইস্তফা দেন। শুক্রবার তাই বিধায়ক হিসেবে শপথ নিলেন। এদিন বিধানসভার লবিতে হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে অন্য মন্ত্রী বিধায়করা উপস্থিত ছিলেন। বিধায়ক হিসাবে আজকে আমি বিধানসভার শপথ গ্রহণ করেছি, ঈশ্বরের নামে শপথ নিয়েছি আজকে। রিপোর্ট চ্যানেল দিনরাত।